ভাই জীবনে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন, যদি অ্যাক্সিডেন্ট হয় কি করবেন? তাহলে অ্যাক্সিডেন্ট হলে তো কিছু করার নেই রে ভাই, এটা তো ভাগ্যের ব্যাপার। রাস্তা পার হইতে আবার এক মাইল দূরে হাটে যাওয়া লাগবো, বাচ্চা নিয়ে হাইটে যাওয়া সম্ভব? রিক্সে পার হবো না পার হয় আর কি হবো, এরকম করে না গেলে তো আর যাইতে পারবো না। মরে গেলে তো আর কোনো কথাই নাই, এখন রিক্স নিয়ে পার হইতেছি, রাস্তা তো অনেক জ্যাম, আর কোনো রাস্তা নাই, পার তো এদিক থেকে হওয়ার উপায় নাই আর। যদি তো যদি যদি মরে গেলে কি হবে? এখান থেকে তো ওভার ব্রিজ দিত, এটা ঠিক ছিল, হ্যাঁ যাতায়াত সুবিধা হতো, কারণ ওই পারবেন এই পার পার হইতাম, ওভার ব্রিজ দেয় তাহলে তার এন্ডাই করা হতো না, মেলা জায়গা ওখানে চেঞ্জ করলাম, আবার এখানে চেঞ্জ করলাম, আবার ওই দিকে লাকিকরণ লাগে। জীবনের ঝুঁকি আছে, পার হলাম, এখন আইসা পড়ছি, পার তো হয় লাগবে, অনেক কষ্ট হয়েছে জীবনের, মানে খুব রিস্ক নিয়ে পার হইলাম আর কি। অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এভাবে এইটা নিজ দিয়ে মেয়ে শিশু বাচ্চা একসঙ্গে কিভাবে এই ব্যাগ নিয়ে পারাপার হচ্ছে, কর্তৃপক্ষ আর কত দুর্ঘটনা হলে তাদের টনক নড়বে, এবং সাধারণ মানুষের যদি এই সড়ক দিয়ে যদি পারাপারই না হতে পারে তাহলে এত প্রোটেকশন দেওয়ার পরেও কেন তারা এইভাবেই তাদেরকে যেতে হচ্ছে? এবার দেখব সড়ক ও জনপথ বিভাগ কীভাবে আসলে দেখছেন।